রাজশাহীতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল হাসান, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর বিধানচন্দ্র দাস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ শামসুদ্দিন আহমেদ ও শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।